হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের সবার মতন এখনও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে কিন্তু হয়নি, হয়েছে একদম অন্যরকমভাবে। তো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, না টেনে ব্লগটাকে পুরো দেখতে থাকো, দেখলে পরেই বুঝতে পারবে টাইটেল থাম্বনেলের সঙ্গে যা আছে তার মিল। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠেই আমি আমার বাড়ির যে গোলাপ ফুল গাছগুলো আছে সেগুলোকে তোমাদের আগে দেখিয়ে দিলাম। সেগুলোকে দেখিয়ে দিয়ে এখন চলে আসছি বিছানাতে। তো বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে পুঁতে নিয়ে আমি এরপরে ব্রাশ ট্রাশ করে কাপড় চোপড় ছেড়ে তারপরে রান্নার ওখানে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে হলো সোমবার, আর আজকে আমার যাওয়ার কথা ছিল একটু ধূপগুড়িতে, কারণ আমার দোকানটার একটু মাল আনবো আর বাচ্চাদের জন্য একটু পয়লা বৈশাখের বাজার করতে যাব। এটাই ছিল আমার আজকের রুটিন। শেষ পর্যন্ত সেটা কিভাবে ভেস্তে গিয়ে কি হয় সেটা একবার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার পৃথিবী ব্লগার পুরোবিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করতে যাচ্ছি। তো এখন বাজে সকাল 8টা। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে কিনা জানি না, তো বাসি কাজ বলতে হয়, বাসি কাজ মোটামুটি হয়ে গেছে। আর এদিকে আর একটা বড় কাজ যেটা সেটা হয়ে গেছে, সেটা হলো ভাত বসিয়ে দিয়েছি। আর বড় কাজ হলো আমার মেয়ে অন্বেষা, ও সকাল সকাল আজকে স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে ও রেডি। ও আজকে মাথায় শ্যাম্পু করেছে, চুলটা দেখো ঝাঁকড়া একটু ওরা ভুল করে মন কর পিছন দিতে ওর চুলটা দেখো কতটা ফুলছে, এই এতটা ফুলছে। স্নান টান পূজা টুজা কমপ্লিট, তো চলো পূজার স্থানটা তোমাদের একটু দেখিয়ে আনি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা, আর আমি এখানে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, মানে মুসুরির ডাল, আর এই যে ছোট্ট একটা মিষ্টি কুমড়া এটা কেটে নিচ্ছি মিষ্টি কুমড়োর ফালিগুলো দিয়ে, মানে পুচকির খিচুড়ির মধ্যে মিষ্টি কুমড়োর ফালিগুলো দিয়ে দেব। আর আমি করেছি একটা চচ্চড়ি আলু বেগুন টমেটো বিট আর পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে। হ্যালো বন্ধুরা, তো আমি তোমাদের সামনে চলে এসেছি। তো এভাবে কিন্তু আমার আসার কথা ছিল না, ইচ্ছা ছিল যে সুন্দরভাবে ব্লগটা তৈরি করব, যতটুকু তৈরি করেছিলাম। তারপরে ইচ্ছা ছিল যে আমি তো যে বাজারে যাব, তো বাজারে গিয়ে সেখান থেকে যা যা কেনাকাটা করব আর কি, দোকানের জন্যই হোক আর বাড়ির জন্যই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এটাই ছিল আমার ইচ্ছা, কিন্তু সেটা আর হলো না। তো সেই জন্যে এইভাবে আমি আসতে বাধ্য হলাম। তো বন্ধুরা, তো হয়নি তার কারণ একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর দুর্ঘটনাটা হলো, আর সেই দুর্ঘটনার ফলে আমার হাতে তিনটা সেলাই পড়েছে, আমার হাতে তিনটা সেলাই পড়েছে। এই যে হাত দেখছো ব্যান্ডেজ বাঁধা, এখানে লাগছে, কারণ স্ত্রীটা যখন আমার দিকে আসছিল, স্ত্রীটাকে আমি যদি হাত দিয়ে ভাবে না আটকাতাম তাহলে আমার মাথায় লাগতো, মাথায় লাগলে আমি কিন্তু আর বাঁচতাম না, হয়তো না হলে হয়তো গভীর চোট লাগতো, মানে এখানে যেভাবে চোটটা লাগছে। তো সেজন্যই আর কী বলবো, সেজন্যই আর তেমনভাবে ভিডিও করা হয়নি। আর তো এবার বলছি চোটটা কী করে লাগলো। তো বন্ধুরা, আমি কোনোদিনও চাইনি যে পরিবারের ইচ্ছাকালী ইউটিউবে আনতে, ইউটিউবে বলতে, কোনোদিনও চাইনি।
কিন্তু আজ আমি বাধ্য হচ্ছি, কারণ যেখানে আমার জীবন মরণের প্রশ্ন, তাই আমি বাধ্য হচ্ছি যে আমার লাইফের সমস্ত ঘটনা, যা কিছু আছে সমস্ত কিছু আমি এখানে শেয়ার করব, আমি এখানে বলবো, তোমাদের সবাইকেই বলবো। কারণ এখন একমাত্র তোমরাই হলে আমার আপনজন। বন্ধুরা, যতই করো না কেন, যত যাই হয়ে যাক না কেন, নিজের জীবন কিছুর জন্য দিয়ে দাও না কেন, কিন্তু যেই মেয়ের মা ছোটবেলায় মারা গেছে, কোনোদিনও তার কেউ আপন হয় না, জানো? কোনোদিনও তার কেউ আপন হয় না। সবাই তার সঙ্গে মিশবে শুধুমাত্র স্বার্থের জন্য। আমার সঙ্গে ঠিক তাই হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা এত কিছু করেও কোনো দিনও কারো থেকে কোনো নাম পাইনি। যাই হোক, আমি নাম পাওয়ার আশা করি না, তবে কিছু না করতে আমি দুর্নাম কেন পাবো, সেটারও তো আশা করিনি। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওতে নামটা বলছি না, শুধু এতটুকুই বলছি তোমাদেরকে যে আমার পরিবারের কিছু আত্মীয় স্বজন আছে। সেই আত্মীয় স্বজন যারা আছে, তারা এমনভাবে মাঝে মাঝে আমার স্বামীর ব্রেন ওয়াশ করে, যার ফলে কী হয়, ওর মাথাটা বিগড়ে যায়। মাথা এমনভাবে বিগড়ে যায় যে ও পারলে পরে আমাকে খুন করে ফেলবে, এরকম পরিস্থিতি তৈরি হয়। তো আজকেও ঠিক তাই তৈরি হয়েছিল। আবার যখন মাথা বিগড়ে যায়, তখন যখন আমি জিজ্ঞেস করি সেই মুহূর্তে, তখন আবার বলে তুমি নাকি এই এরকম করে বলে। তখন আমি বুঝতে পারি যে ওর মাথাটা আসলে কে বিগড়ে দিয়েছে। কালকে এমনভাবে স্ত্রী দিয়ে আমাকে ঢিল মারছে যে কি বলবো, আমি যদি হাত দিয়ে যদি না ঠেকাতাম তাহলে স্ত্রীর সাথে কত ভারী হয়। আর আমার ঘরে আছে, আমার আছে ফিলিপসের স্ত্রী, তো ফিলিপসের না, সরি, বাজাজের স্ত্রী। তো ওই স্ত্রীটা বের করছিলাম, কারণ আমি তো ওই যে বাজারে যাবো বললাম, তো সেই কুর্তিটা পরে যাব, আর কুর্তিটা দেখি একটু কুচকে আছে, তো সেই জন্য কুর্তিটাকেই একটু প্রেস করছিলাম, করে তারপরে স্ত্রীটা আমার ঢুকিয়ে রাখি, যে ঢুকানো হয়নি, কারণ স্ত্রীটা গরম ছিল, তখনও হালকা গরম ছিল। আর গরম স্ত্রীটা দিয়ে ও এমনভাবে নিয়ে আমার মাথার মধ্যে মারতে আসছে, এরকম চোখায় সেটা এখানেভাবে লাগতো, আমি এরকম করে হাত দিয়ে আটকাইছি, আর হাতের এখানে এতটাই গর্ত, এতটাই গভীর হয়ে গেছে যে কি বলবো, তিন তিনটা সেলাই পড়েছে। তারপরে টিটেনাস ইঞ্জেকশন দিয়েছি, তারপরে কাটাটা কতটা গভীর তোমরা একটু দেখে নাও। তো বন্ধুরা, তাই আমি ঠিক করেছি যে এই সমস্ত অত্যাচার অন্যায় আমি আর কোনোদিন সহ্য করব না, কারণ অন্যায় করাও যেমন অন্যায়, আর অন্যায় সহ্য করাটাও কিন্তু একটা অন্যায়। তাই আমি আমার লাইফের যা কিছু আছে, যত কিছু আছে, সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে আর এর চেয়ে বেশি আর কিছু বললাম না। বন্ধুরা, তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমাকে অনেকটা পথ চলতে হবে, দুটো মেয়ে আছে আমার, কি বলবো, আমি কথা বলতে পারছি না। তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো, যাতে জীবনে কিছু করতে পারি। তো বন্ধুরা, এই যে ব্যান্ডেজটা আমাকে করে দিয়েছে ডক্টর, ব্যান্ডেজ করেছে, বিকেলবেলাতে ব্যান্ডেজ করলো, বলেছে দুদিন এভাবেই থাকবে, দুদিন এটা খোলা যাবে না, হাতে জল লাগানো যাবে না, জল লাগলে এখানতে দগদগে ঘা হয়ে যাবে। তো এই যে এতটা ক্ষতি হলো, দুদিন আমি কী করে কাজ করব, আমি জানি না কী করে চলবে আমার, কিন্তু আমাকে তো করতেই হবে, তাই না? ভাবছি হাতে প্লাস্টিক বেঁধে নিয়ে এই ব্যথা চেপে আমাকে কাজ করতে হবে, আর ব্যথার ওষুধ নিয়ে আসছি। ওষুধগুলোকে দেখাবো, যে ব্যথাটার মধ্যে রয়েছে ওষুধগুলো,
তো বন্ধুরা, আজকে আর কথা বলতে ভালো লাগছে না, দিয়ে শরীরটাও ভালো না, প্রচণ্ড ব্যথা করছে, এখানে ব্যথা করছে, হাতের মধ্যে এখানে লাগছে, মাথার মধ্যে এখানেও অল্প লাগছে, সেটা লাগেনি কিন্তু উত্তদান ঝটকা সাইডে বাড়ি লাগছে, অল্প এখানে লাগছে। তো বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তোমরা আমার পাশে থেকো, কারণ তোমরা ছাড়া আমার আর কেউ নেই। আগে ভাবতাম যে না সবাই আছে, কিন্তু এখন দেখছি যে আমার কেউ নেই। আর আমার লাইফের সমস্ত ঘটনা আমি তোমাদের বলবো, পার্ট 1 পার্ট 2 করে করে সবই বলবো, কারণ একবারে তো বলা যাবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো, বাই, টাটা।